নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভে উত্তাল পাকিস্তানের রাজপথ। রোববারও সিন্ধু প্রদেশ, ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি, ফলাফল পাল্টানো ও দলের জয় ছিনিয়ে নেয়ার অভিযোগে বিক্ষোভ করেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। সরকার বিরোধী নানা স্লোগানও দিতে থাকেন তারা। এ সময় রাওয়ালপিন্ডিতে প্রবেশ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। একই সঙ্গে দক্ষিণ পাঞ্জাবের প্রেসিডেন্ট মঈন রিয়াজ কুরেশি এবং মুলতানের প্রেসিডেন্ট মালিক আদনান ডোগারকে বিক্ষোভের সময় গ্রেফতার করা হয়। এছাড়া লাহোর থেকে বেশ কয়েকজন পিটিআইয়ের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই কর্মী ও সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানান পিটিআইয়ের আলী মোহাম্মদ। একই সঙ্গে ইমরান খান খুব শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতেই ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এর পরপরই আসিফ আলী জারদারিকে 19 সদস্যের মন্ত্রিসভা নিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সোমবার জারদারির কাছে চিঠি পাঠান শাহবাজ। আফরিন মৌ, সময় সংবাদ।